হবে। আমি একদম অসহায় মানুষ, আমার শ্বাসকষ্ট, আমি কাজ করতে পারি না, আমার এই কাজটা করে দিতে হবে। যশোরের মনিরামপুরের মুসলিম নগর ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে প্রকৃত হতদরিদ্রদের বাদ দিয়ে 15 টাকা কেজি দরে চাউলের কার্ড ধনাঢ্য পরিবারের মাঝে বিতরণ সহ আর্থিক সহায়তা, ভিজিএফ, ভিজিডি, বয়স্ক ভাতা, বিধবা ভাতা এবং মাতৃত্বকালীন ভাতা সহ বিভিন্ন প্রকল্পে এককভাবে দুর্নীতির অভিযোগ উঠেছে। তবে সকল অভিযোগ অস্বীকার করেন অভিযুক্ত আবুল হোসেন। ইতিপূর্বে এক ইউপি সদস্য সহ বহু হতদরিদ্র পরিবার সংশ্লিষ্ট দপ্তরে লিখিত অভিযোগ করেও আশা অনুরূপ কোনো ফল পাননি। এছাড়াও সম্প্রতি বিভিন্ন প্রকল্প কাজের অনিয়ম ও দুর্নীতি নিয়ে চেয়ারম্যানের বিরুদ্ধে গণমাধ্যমে সংবাদ প্রকাশ হওয়ায় আবারও প্রতিবাদ করতে শুরু করেছে ইউনিয়নের হতদরিদ্র পরিবারের সদস্যরা। আমি একদম অসহায় মানুষ, আমার শ্বাসকষ্ট, আমি কাজ করতে পারি না, আমার এই কাজটা করে দিতে হবে। তা বলছে 4,000 টাকা লাগবে, তারপরে কর্মসূচি কাজ হবে। চেয়ারম্যান আর মেম্বার 6-7 বছর এই চাউলের 15 টাকা কেজি চাউল কাটতে আসছে। যা করতে যাই আমাদের কাছে টাকা চাই, টাকা না দিলি আমাদের করতে চায় না। আবুল হোসেন নতুন পাস করার পরে চাউলের কার্ড কাটি দিয়েছে, টাকা চাই 5,000 আমি দিতে পারিনি। মাতৃত্বকালীন কার্ড, বয়স্ক ভাতা, বিধবা ভাতা এবং যত কার্ড আছে সব কার্ডেই তিনি অনিয়ম করেন। আমি করি না, মেম্বাররাও দিচ্ছে, যদি 2-5টা ওরকম থাকতেও পারে আমি জানি না, থাকলিসটা চেঞ্জ হবে। পোস্টে যে পোস্ট বাইরাল হলে আর কি, তার জন্য তো ডিপার্টমেন্ট আছে, আছে না? জি জি অবশ্যই। আবার আমি সঠিক জানি না ভাই গো, বুঝলেন, যদি থাকে সেটা অভিযোগ আসলে সেগুলো চেঞ্জ হবে।